কংগ্রেস শান্তি এবং সুস্থিতি বিরোধী একটি রাজনৈতিক দল। অস্থিরতা তৈরি করে রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য পিএফআই আশ্রিত সন্ত্রাস কায়েমকারীদের মুক্তি দিয়েছিল তৎকালীন কংগ্রেস পরিচালিত সরকার। কিন্তু বর্তমানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কর্ণাটকে সমাজদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করে ভারতীয় জনতা পার্টির সরকার। আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মঞ্জুলা অরবিন্দ লিমা বালির সমর্থনে মহাদেবপুরায় নির্বাচনী প্রচারে গিয়ে মঙ্গলবার এই কথা বলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। কংগ্রেসকে নিশানা করে তিনি আরও বলেন, অসত্য প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে নির্বাচন বিতরণী পার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস, কিন্তু তাদের এই প্রলোভনে পা দেবে না কর্ণাটকের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। তাদের এই মনগড়া অসত্য প্রতিশ্রুতির সাথে কোনো সামঞ্জস্য নেই বাস্তবের। অথচ সেই একই জায়গায় সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নাগরিক প্রত্যাশা পূরণ করে এবং তাদের অধিকার পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার দোদানি কুণ্ডিতে ডোর টু ডোর প্রচার এবং কার্যকর্তা স্থানীয় পদাধিকারীদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন বিপ্লব কুমার দেব। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর ও কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী অশ্বত্থ নারায়ণ রেড্ডির আবক্ষ মূর্তিতে মাল্যদানের পর দোদা কান্ডালিতে করেন রোড শো। এরপর ডেমানো গ্রাউন্ডে এক জনসভায় উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারে কার্যত ঝড় তোলেন তিনি। বলেন, বিজ্ঞান প্রযুক্তির আশীর্বাদ ধন্য এই মহাদেবপুরায় বিজেপি সরকারের নেতৃত্বে আরও বহু সুযোগ দরজা খুলে গেছে। সফটওয়্যার শহর নামে একটি পরিচিত বিধানসভা কেন্দ্রে প্রায় 1.5 লক্ষাধিক মানুষের নতুন কাজের সংস্থান হয়েছে। স্টার্ট আপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্র সাধিত হয়েছে বাণিজ্যিক এবং সার্বিক উন্নয়ন। অত্যাধুনিক মানের এয়ারপোর্ট সহ রয়েছে হেলিকপ্টার তৈরির মতো অত্যাধুনিক পরিকাঠামো। হোয়াইট ফিল্ডে তৈরি হয়েছে এসি রেল স্টেশন। বর্ধিত বাজেটে প্রমাণ করে কর্ণাটকের বিকাশে কতটা আন্তরিক ভারতীয় জনতা পার্টির সরকার। বিএস বোম্বাই এবং বিএস ইয়ে দিয়ে রপ্পার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক উন্নত এবং বিকাশমুখী সরকার পেয়েছে কর্ণাটক। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।